আজকে আমি আলোচনা করব অ্যাডভার্ভুয়াল ক্লস অফ ম্যানার সম্পর্কে সো ফার্স্ট আমরা এখানে দেখে নিই কিছু কনজাংশন যে কনজাংশনগুলো দিয়ে অ্যাডভার্ভুয়াল ক্লস অফ ম্যানার স্টার্ট হয় সো অ্যাস ওকে তারপর হচ্ছে অ্যাস দো জাস্ট অ্যাস অথবা ইন এ ওয়ে সো এই যে কয়েকটা কনজাংশন এই কনজাংশনগুলো দিয়েই কিন্তু অ্যাডভার্ভুয়াল ক্লস অফ ম্যানার শুরু হয় তো এগুলোর অর্থ বিভিন্ন রকম হয়ে থাকে অ্যাজের অর্থটা বিভিন্ন রকম হয় অ্যাজ আমরা অনেক ক্লজে পেয়ে গেলাম সো এখানে আমরা দেখে নিই এবার যে উপরিক্ত কনজাংশন দিয়ে অ্যাডভার্ড ক্লজ শুরু হলে তা ধরন বা পদ্ধতি ধরন মানে করার যে একটা স্টাইল সেই পদ ধরনটা বা পদ্ধতি বা প্রসেস যেটাকে বলা হয় সেটাই কিন্তু আমরা পেয়ে যাই কোনো কিছু করা হচ্ছে সেটার পদ্ধতি যেটা বা প্রসেস যেটা সেটাই কিন্তু এখানে আমরা পেয়ে যাবো এই ক্লজটাতে ওকে সো ফার্স্ট দেখো যে মেইন ক্লসের ফাইনাইট ভার্ভ সো মেইন ক্লসের যে ফাইনাইট ভার্বটা থাকবে সেই ভার্ভটাকে যদি আমরা রকম ভাবে এটা দিয়ে যদি প্রশ্ন করি মানে হাও মানে কীভাবে সেটা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হবে অ্যাডভারবেল ক্লজ অফ ম্যানার ক্লিয়ার ওকে ফর এক্সাম্পল ফার্স্ট এক্সাম্পল ইজ এ ইউ ক্যান নট ক্রস দ্য রোড অ্যাজ ইউ লাইক সো এই বাক্যের মধ্যে কনজাংশানটা ফার্স্ট খুঁজে বের করো কনজাংশানটা হচ্ছে কি অ্যাস এবার অ্যাসের পর থেকে ইউ লাইক এটা হচ্ছে কি একটা বাক্য আর এই বাক্যটার সামনে যেহেতু কনজাংশান আছে তাহলে এটা হয়ে গেলো সাবক্রস আর এখান থেকে এইটুকুটার মধ্যে কোনো কনজাংশান নেই মানে সামনে কোনো কনজাংশন নেই দ্যাট মিন্স ইট ইজ এ প্রিন্সিপাল ক্লস ওকে এখন আমরা প্রিন্সিপাল ক্লসের যে মেইন ভাবটা রয়েছে ক্রস এই ক্রসটাকে আমরা প্রশ্ন করবো কি দিয়ে কি কীরকমভাবে তাহলে কি কীরকমভাবে ক্রস করবে রাস্তাটা কীরকমভাবে রাস্তাটি ক্রস করবে অ্যাজ ইউ লাইক যেমন তোমার ইচ্ছা ওকে তো এখানে নেগেটিভ আছে যে ইউ ক্যান ক্রস রোড তুমি রাস্তাটি পার করতে পারবে না তো কীভাবে পার করতে পারবে না বা কীরকমভাবে রাস্তাটি পার করতে পারবে না অ্যাজ ইউ লাইক ইট যেমন তোমার ইচ্ছা যেমন তোমার ইচ্ছা মানে তোমার ইচ্ছে মতো যে পার করবে সেটা কিন্তু পারবে না তো এখানে আমরা এটাকে পুরোটাকেই কিন্তু পেয়ে যাচ্ছি অ্যাজ এ অ্যাডভার্ডেল ক্লাস অফ ম্যানারের এক্সাম্পল হিসাবে ওকে সো এই সাবঅর্ডিনেটেড ক্লাসটা হচ্ছে কি অ্যাডভারবেল ক্লজ অফ ম্যানার এই প্রশ্ন করলাম এই উত্তরটা পাওয়া যাচ্ছে ক্লিয়ার ওকে এইবার আমরা নেক্সট এক্সাম্পলে আসি সেটা হচ্ছে যে হি স্পিক্স অ্যাজ দো হি ওয়ার দ্য বস তাহলে এখানে দেখো অ্যাজ দোটা হচ্ছে কনজাংশান আর এই কনজাংশানটা এখান থেকে কোন সেন্টেন্সের আগে আছে এটার আগে আছে না এটার আগে আছে তো এটার আগে আছে তাহলে এটা হলো সাব ক্লাস আর যেহেতু এটার আগে নাই কোনো ক্লাস কনজাংশান তাই হলো এটা প্রিন্সিপাল ক্লাস আর এই ক্লাসের যে মেইন ভাব হচ্ছে স্পিক্স এটাকে আমরা প্রশ্ন করবো কীরকমভাবে কথা বলে অ্যাস দো মানে যেন সে হি ওয়ার দ্য বস যেন সে বস বসের মতো কথা বলছে মানে একবারে বস বলতে এখানে ম্যানেজার বা কোম্পানির মালিক এরকম বোঝানো হচ্ছে তাহলে মনে হচ্ছে কি যে সে এমনভাবে কথা বলছে কীভাবে কথা বলছে বা কীরকমভাবে কথা বলছে যেন সে বস যেন সে বস তাহলে পুরো যে সাব ক্লসটা আছে সেটা কিন্তু উত্তর হিসাবে পেয়ে যাচ্ছি তাহলে এইভাবেই তোমাদেরকে অ্যাডভার্বিয়াল ক্রস অফ ম্যানারটাকে আইডেন্টিফাই করতে হবে কীরকমভাবে দিয়ে প্রশ্ন করে নিতে হবে প্রিন্সিপাল ক্লাসের মেইন ভাবটাকে ওকে সো এখানে একটা মজার বিষয় লক্ষ্য করার সেটা হচ্ছে যে হিয়ের পরে কিন্তু ওয়ার বসেছে কেন ওয়ার বসেছে হ্যাঁ এই ধরনের কন্ডিশনাল সরি এই ধরনের ক্লাস অফ ম্যানারের সময় যখন আমরা অ্যাস দো এই কনজাংশনটা বসাবো এখানে যেই পার্সেন্ট থাকুক না কেন আমরা এখানে ওয়ার ইউজ করব ওকে সো এখানে হিয়ার পরে ওয়াজ হওয়ার কথা বাট এখানে ওয়্যার ইউজ হয়েছে ওকে রাম শ্যাম যদু মধু যাই থাকুক না কেন এখানে সর্বদাই ওয়ার ইউজ হবে ক্লিয়ার ওকে নেক্সট এক্সাম্পলটা দেখো তাহলে আরও একটু বুঝতে পারবে দ্য ম্যান সাউটস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট তাহলে অ্যাজ ইফটা কনজাংশান আর এই সেন্টেন্সে তাহলে এটা হয়ে গেল কি সাব ক্লাস এই সেন্টেন্সের সামনে কোনো কনজাংশন নেই তাহলে হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লস প্রিন্সিপাল ক্লাসের মেইন ভার্ব হচ্ছে সাউট সাউটসটাকে প্রশ্ন করবো কীরকমভাবে চিৎকার করে অ্যাজ হি যেন হি ওয়ার ম্যাট যেন সে একজন পাগল যেন সে একজন পাগল তাহলে এখানে দেখো হি এর পরে আবার ওয়ার বসেছে এখানে কিন্তু ওয়াস বসবে না ওকে সর্বদাই বলছি নেক্সট এক্সাম্পল দেখো যে হি প্র্যাকটিস ক্রিকেট জাস্ট অ্যাজ হিজ ব্রাদার ডাজ তাহলে জাস্ট অ্যাজ পেয়েছি আমরা আবার আমরা এটাও লিখতে পারতাম ইন এ ওয়ে এখানে আমরা ইন এ ওয়ে করতে পারতাম এটাও আমরা লিখতে পারতাম ওকে দুটোরই অর্থ একই মানে একই রকম ভাবে জাস্ট অ্যাস মানে সেম ওয়ে ইন দ্য সেম ওয়ে এটাই কথায় বলতে চাইছি তাহলে প্র্যাকটিস তাহলে এখানে আমরা কনজাংশন পেয়ে গেছি কনজাংশন থেকে শুরু করে দেখো এখানে এটা হয়ে গেলো সাব ক্লাস আর যেহেতু এখানে কোনো কনজাংশন নেই তাহলে এটা হয়ে গেলো আমাদের প্রিন্সিপাল ক্লাস প্রিন্সিপাল ক্লাসের মেইন ভার হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসটাকে প্রশ্ন করো কীরকমভাবে প্র্যাকটিস করে উত্তর পেয়ে গেলাম ঠিক আছে কীরকমভাবে মানে তার ভাই যেভাবে প্র্যাকটিস করে তার ভাই যেভাবে করে সেভাবে তাহলে এখানে দেখো ভার হচ্ছে এটা ওকে সরি সো এই পুরো যে সাব ক্লাসটা আমরা উত্তর হিসাবে পেয়ে গেলাম সো এখানে আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে অ্যাজ ইফ আর অ্যাস দো এর ক্ষেত্রে আমরা এই যে দুটো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এখানে পেয়েছি যে থার্ড পার্সনের পরেও কিন্তু ওয়ার বসেছে বসে বসেনি তাই দুটো বিষয় মাথায় রাখতে হবে যে অ্যাস আর অ্যাস দো সময় আমরা থার্ড পার্সন পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা ওয়াজ বসাবো না সেই জায়গাটাতে ওয়ারই বসাবো ওকে সো এ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার সো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছি ওকে এখন আমি আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন সম্পর্কে তো এখানে দেখো যে যে সমস্ত কনজাংশনগুলো দিয়ে নর্মালি অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে দেন দেন অর্থ হচ্ছে থেকে বা চেয়ে ওকে এবার হচ্ছে অ্যাস অ্যাস বা সো অ্যাস এই দুটোরই অর্থ একই রকম হচ্ছে সেটা হচ্ছে মতোই মানে হচ্ছে একই রকম কোনো একটা ব্যক্তির সঙ্গে তুলনা হবে আর তার মতই উল্লেখ করা হবে ওকে এবার আমরা এক্সাম্পল হচ্ছে যে হি রাইটস বেটার হি তাহলে এখানে একটা কনজাংশন রয়েছে ফার্স্ট খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে দেন আর আমরা দেখো এখানে একটা দুটো তিনটা তিনটা কনজাংশন পেয়েছি তিনটের মধ্যে থেকে একটা পেয়ে গেলাম এবার কনজাংশন যুক্ত যে সেন্টেন্সটা রয়েছে দ্যাট মিনস কনজাংশন থেকে শুরু করে যে সেন্টেন্সটা রয়েছে তাহলে এটা একটা কনজাংশন এখান থেকে শুরু করে এটা এটা হচ্ছে আমাদের সাব ক্লাস ওকে এবার এখানে দেখো একটা তুলনা হচ্ছে সেটা কি যে হি রাইটস বেটার দেন হি স্পিক্স তাহলে তার এই যেখানে হচ্ছে বলা আর লেখা এটা দুটোর মধ্যে তুলনা আর এই রকম তুলনা যখন হবে তখন আমাদের যে সাব সাবক্লসটা থাকছে সেই সাবক্লসটা হচ্ছে কি একটা কম্পারিজন যেটা হচ্ছে তুলনা মানে অ্যাডভারবেল ক্লস অফ কম্পারিজনের একটা এক্সাম্পেল ক্লিয়ার তাহলে এখানে একটা তুলনা পেলাম এই যেখানে স্পিক্সের সাথে রাইটের তুলনা আর এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজনের এক্সাম্পল নেক্সট এক্সাম্পল সৌরভ গাঙ্গুলি ব্যাটস অ্যাজ ওয়েল অ্যাজ রাহুল ড্রাভিড ড্যাস তাহলে অ্যাজ এই যে এখানে একটা অ্যাজ আছে দেখো এখান থেকে ধরতে হবে পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সাব ক্লাস ওকে এটা হচ্ছে আমাদের সাব ক্লাস আর এখানে যেটা রয়েছে সৌরভ গাঙ্গুলি ব্যাটস অ্যাজ ওয়েল এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লাস এবার এখানে একটা তুলনা রয়েছে ফার্স্ট তুলনাটাই খুঁজে বের করতে হবে তুলনাটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে খুব সহজে অ্যাডভার্ভ ক্লজ অফ কম্পিটিশান বুঝতে পারবে এছাড়াও আরও একটা কথা বলে রাখি যে ডিগ্রি চেঞ্জ সম্পর্কে বা ডিগ্রি সম্পর্কে যদি কোনো আইডিয়া থাকে তাহলে খুব সহজেই এই ক্লজটা বুঝতে পারবে তো দেখো এখানে যে রাহুল দ্রাবিড়ের সঙ্গে সৌরভ গাঙ্গুলির তুলনা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি ব্যাটস মানে ব্যাট করে অ্যাজ ওয়েল অ্যাজ রাহুল দ্রাবিড় তো লাহুল ড্রাইভারের সঙ্গে তুলনা করা হচ্ছে আর এখানে অ্যাস দিয়ে যে কনজাংশনটা শুরু হইলো মানে অ্যাস কনজাংশনটা দিয়ে যে সেন্টেন্সটা শুরু হলো সেই সেন্টেন্সটা একটা কি সাব ক্লাস আর এই সাব ক্লাসটা কি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লাস সরি অফ কম্পারিজনের একটা এক্সাম্পল তুলনা থাকার জন্যই কিন্তু এই ক্লসটা হচ্ছে তুলনা যদি না হতো তাহলে কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ক্লস অফ কম্পারিজন হতো না জাস্ট তুলনাটাকে খুঁজে বের করতে হবে তোমাদের নেক্সট এক্সাম্পল দেখো যে আই এম নট সো পেয়েছি আবার দেখো তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস এবার প্রিন্সিপাল ক্লস কেন এখানে এখানে কোনো কনজাংশন নেই এখানে কনজাংশন আছে তাই ওকে তাহলে যে ক্লস পূর্বে কোনো বা যে সেন্টেন্সের পূর্বে কোনো কনজাংশন থাকে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস বা হ্যাঁ প্রিন্সিপাল ক্লাস আর যে সেন্টেন্সের পূর্বে কনজাংশন থাকবে সেটা হয়ে যাবে সাব ক্লাস তাহলে এখানে দেখো সাব ক্লাস হচ্ছে এটা প্রিন্সিপাল কনজাংশন রয়েছে এবার এখানে একটা তুলনা তুলনাটা কী যে আই এম নট সো এডুকেটেড বলছে আমি ততটাই শিক্ষিত না অ্যাজ ইউ থিঙ্ক তুমি যতটা মনে করছো তাহলে এখানে একটা ভাবা আর নিজেই শিক্ষিত থাকা এই দুটোর মধ্যে তুলনা হচ্ছে আমি যতটা শিক্ষিত তুমি যেটা মনে করছো সেটার সঙ্গে কিন্তু ম্যাচিং করানো হচ্ছে কিন্তু সেটা ম্যাচিং হচ্ছে না ওকে তাহলে এটা হচ্ছে একটা তুলনা আর তুলনা থাকার জন্য আমরা এই 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 সাবক্লাসটাকে আমরা অ্যাডভারবেল ক্লাস অফ কম্পিজান বলতেই পারি এবার এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করার মতন রয়েছে সেটা দেখো এখানে এই তিনটা এক্সাম্পলের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে যে যে সাব সাবক্লাসটা আমরা পাচ্ছি সেই সব সময় যে ভার থাকবে এমনটা কিন্তু না নাও থাকতে পারে ওকে দেখো নোবডি লাভস ইউ মোর দেন তাহলে এখানে আমাদের কনজাংশন দেন থেকে শুরু করে দিয়ে দেখুন এটা একটা কি সেন্টেন্স আর এই সেন্টেন্সটা হয়ে গেল এখন সো কেউ তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে না এটা বলা হচ্ছে কেউ তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে না নেক্সট এক্সাম্পল দেখলে বুঝতে পারবে যে হি প্লেস ক্রিকেট বেটার দেন আই এখানে দেখো দেয়ান হচ্ছে কনজাংশন তারপর চাই এবার কথা হচ্ছে যে আয়ের পরে কিন্তু কোনো কিছু নেই কোনো ভার্ব নেই সো এখানে কিন্তু ডু ভার্ব ছিল মানে আছে আর এখানে কিন্তু কোনো ভার্ব নেই দেখো এখানে কোনো ভার্ব নেই তো বিষয়টা হচ্ছে যে ভার্ব যে থাকবেই সেটা না ভার্ব নাও থাকতে পারে মানে এরকম থাকতে পারে আই দিয়ে বা কোনো কিছু দিয়ে এরকম শেষ হয়ে যেতে পারে দুটোই কিন্তু রাইট ওকে তবে তোমাদেরকে এটা ভেবে নিতে হবে মনে মনে যে দেন আই ডু বা এখানে যে যেটা ভার রয়েছে সেটার সঙ্গে ম্যাচিং করে নিতে হবে ক্লিয়ার আমি ক্রিকেট খেলি বেটার দেন সরি সে ক্রিকেট খেলে বেটার দেন আই মানে আমি যা ক্রিকেট খেলি তার থেকে সে ভালো খেলে এটাই বলতে চাইছে তাহলে এটা তুলনা হচ্ছে আর তুলনার জন্য এটা কি অ্যাডভার্ভেল ক্লস অফ কম্পারিজনের এক্সাম্পল নেক্সট এক্সাম্পলটা দেখো আরও একটু ভিন্ন হি প্লেস ক্রিকেট বেটার দেন মি তারপরে কিন্তু কোনো ভাব নেই আবার এখানে কিন্তু মি বসানো হয়েছে এখানে ছিল আই এখানে হয়ে গেছে মি ওকে তো এই তিনটা রকম পদ্ধতি কিন্তু ফলো করা যায় একই সেন্টেন্সের ক্ষেত্রে না এইরকম তিনভাবে করা যায় কিন্তু তিনটাই রাইট ওকে তো এই তিন রকম থাকতে পারে জাস্ট একটু দেখে বুঝে নিতে হবে তো এখানে একটা জিনিসই বলতে হবে আমাকে সেটা হচ্ছে যে এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে যখন কোনো সাব ক্লস শুরু হবে তার মধ্যে যদি কোনো তুলনা বোঝানো হয় কম্প্যারিজন যদি বোঝানো হয় তাহলে সেটা ডেফিনেটলি কি একটা অ্যাডভারি ক্লজ অফ কম্প্যারিসনের এক্সাম্পল তো তোমাদেরকে তুলনাটা খুঁজে বের করতে হবে যে তুলনা রয়েছে কিনা আর এই সমস্ত কনজাংশন রয়েছে কিনা তাহলেই এই ক্লসটা আইডেন্টিফাই করা যাবে ওকে তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা আমাদের তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেবো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো আর ফিউচারে যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এছাড়াও আমাদের ফেসবুক পেজ ডিজিটাল ইংলিশ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ ইত্যাদিতে জয়েন হতে পারো আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হতে পারো সেখান থেকে সরাসরি সাহায্য পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল দ্য বেস্ট